আল্লাহ কোরআনে বলেন আমি পৃথিবীতে সর্বপ্রথম একটা ঘর নির্মাণ করতে বলছি মানুষের হেদায়েতের কেন্দ্রবিন্দু হিসেবে, প্রথম একটা ঘর হেদায়েতের জন্য বানাইতে বলছি আমার নবী আদমকে, সেটা হলো মক্কা শহরে অবস্থিত। কে বলতেছেন? মক্কার নাম তখন মক্কার নাম ছিল মক্কা, কি নাম সবাই কর, নাম কি আরো জোরে, যারা মক্কার বাক্কা খুব মহাব্বত করে নিবেন উচ্চারণ করবেন একদিন যাইতে পারবেন ইনশাআল্লাহ। কথাগুলো কে বলতেছে? ইন্না আউয়ালা বাইত, অবশ্য ইন্না হবে তাকি, আপনারা তো প্রিন্সিপাল সব বুঝবে, অবশ্যই আমি পৃথিবীতে প্রথম ঘর মানুষের হেদায়েতের জন্য বানিয়েছি সেটা মক্কা শহরে অবস্থিত। তাহলে বোঝা গেল কোরআন শরীফে কিন্তু মক্কা নাম প্রথম আসে নাই, আসছে মক্কা, কি নাম সবাই কর আরো জোরে, হুদাল্লিল আলামিন, সমস্ত জগতের মানুষের হেদায়েতের কেন্দ্রবিন্দু, মাপের কেন্দ্রবিন্দু, গুনালয় আসবে টেরাক কে টেরাক, টন কে টন, এই ঘরের পাশে আসবে ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, এখানে তওয়াফ করবে, ইতাহহারা বাইতি আত-তায়িবিন, এখানে তওয়াফ করবে, এই ঘরটা পবিত্র, এই ঘরে পাশ দিয়ে দৌড়াবে, গুনালয় আসবে, গুনা রাইখা দেশে যাবে। আল্লাহ সুবহানাল্লাহ, যারা আসতে কয়া গো বাড়ি করছিল, কি দামি কথাটা কইলাম রে, গুনালয় আসবে, গুনা রাইখা দেশে যাবে, এটা হলো কোরআনের অর্থ। হাদিসে কি বলে? মান হাজ্জা লিল্লাহ ওয়া লাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতু ওয়া উম্মুহু, কারণ কোরআনের আয়াতের তরজমা হলো হাদিস, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করতে যাবে, আল্লাহ রাসূল বলেন আল্লাহর কথা, সে এমন হয়ে যাবে ফিসকু ফুজুরি ছাড়া কোন গুনাহ করবে না, এই দেশে আসিয়া কোন গ্যাঞ্জাম করবে না, ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, কোন গ্যাঞ্জাম করবে না, খাওয়া খাওয়ায় না মারামারি করবে না, কোন রকম ভাবে পাপের কাজ করবে না, হজ কমপ্লিট করে যখন দেশে যাবে, রাজাকা ইয়াউমিন রাজা আর রুজু, যখন সে দেশে যাবে বিমানে উঠে, সে এমন হয়ে যাবে কায়াউমিন ওয়ালা তাতু উম্মুহু, মনে হবে আজকে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইল। তাহলে আল্লাহ যে কোরআনে কইছে এটা মানুষের গুনাহ মাপের ঘর, হেদায়েতের ঘর, তাহলে কোরআনের কথা ঠিক আছে তো? কথা কর না কেন, আমি আবার পড়ছি আয়াতটা, ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, এটা হলো কোরআন শরীফে ওই ঘরটার কথা কইলো হুদাল লিল আলামিন। আবার দেখেন কি বলে, এই ঘরের থেকে মাত্র 200 গজ দূরে, 200 গজ দূরে একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে একজন মানুষ আবার জন্ম নিছে, শোনেন তারে আল্লাহ আবার কি কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ বলেন এটা হলো আমার ঘর, বানাইছি বান্দার হেদায়েতের লাগি, এই ঘরের থেকে বাবে বাবে সালাম অর্থাৎ কাবের দরজা সোজা আর একটা ঘর আমি বানাইতে বলেছি, যদি ওই ঘরটা কোন ফেরেশতায় বানায় নাই, ওই ঘরটা বানাইছে একজন নেতা আব্দে মানাবে, তার বাড়ি আব্দে মানাবে, সন্তান নাম তার আব্দুল মুত্তালিফ, এই আব্দুল মুত্তালিফের ঔরসে একজন মানুষ জন্ম নিছে যাকে আমি আল্লাহ বলছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই ঘরটা হলো হুদাল লিল আলামিন আর ওইটা হলো রহমাতুল লিল আলামিন, দুটো রহমত কিন্তু একই জায়গায় গো বাবা,
রহমতটা কিন্তু বাজান একই জায়গায়, ভালো করে কোরআনের, ভালো করে কোরআন শরীফের তাল্লুকটা বুঝবেন। একটা হলো সারা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য কাবা ঘর, ঠিক না ভাই? ঠিক আরো জোরে বাজান, পৃথিবীতে মাত্র একটা ঘর আছে, তাকাইলেই সোয়াব, সেটা হলো কাবা ঘর। মারহাবা কোন ঘরটা কোথায়? কাবার দিকে যে কেউ যদি নেক নজরে তাকায়, প্রতিটা নজরে নজরে ৬০টা করে নেকি পাবে, ৬০টা করে গুনাহ মাফ হবে। যদি সে কামার প্রেম লাগাইয়া একবার তাকায়, আমার রব্বে কারিম তার ৬০ নয়, ৬০,০০০ নয়, ৬০ কোনো গুনাহ নয়, আমার আল্লাহ বেগায়রে সওয়াব দিতে থাকবে। আমি আমার জীবনে কাবা ঘরটা ১৭ বার দেখছি, ১৭ বার আল্লাহ আমাকে মক্কা মদিনায় নিয়ে গেছেন। আমি আমার জীবনের প্রথম যেই বছর হজে যাই হুজুর ২০০৪ সালে, আমার ওই ফ্লাইটে, আমার ওই বিমানে আমার সাথে কম বয়সের হাজি আর একজনও ছিল না। চেয়ারম্যান সাহেব, আমার সাথে কম বয়সের হাজি আমার ওই ফ্লাইটে ছিল না, ওই বিমানে ছিল না। দুইতলা বিমান ছিল আমাদের, সৌদি এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্সের দুইতলা বিমানটা, ৪৫০ যাত্রী ছিল ওই বিমানে, আলহামদুলিল্লাহ বলেন না, তাহলে বুঝেন সেটা কত বড় জাহাজ। এটা ৪৫০ যাত্রী, ৪৫০ যাত্রী, লাকেজ, ব্যাগ, কত বড় বিমান। আমার জীবনে প্রথম হজ, কষ্ট হইতেছে? মক্কায় যেতে চান না? ওই ঘরটা দেখতে চান না? ওই নবীর জরজরা দেখতে চান না? আমার নবী কোন ঘরে জন্ম নিয়েছে দেখবেন না? যারে আল্লাহ বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আর এদিকে বলছে হুদাল লিল, না হে ইন্না ওয়াল বাইত উযিয়া লিন্নাস আল্লাযি বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। দেখেন দুই আলামিনের ভিতরে কত তাআল্লুক। মারহাবা বলেন, যারা দাঁড়ায় আছেন এই যে ছাতিটা মাথায় দিয়ে দাঁড়াই থাকেন না, বহেন এ ক্যামেরাম্যান আলারা, এই আল্লাহর ওলাদের চেহারা গুলা ঘুরাই ঘুরাই দেখাবি আমার আল্লাহরে, সারা দুনিয়ার মানুষের দেখাবি যে টাঙ্গাইলের মানুষ ওলিদের কারখানা। তা না হলে এই বৃষ্টির ভিতরে, বৃষ্টি পড়তাছে টুপুর টুপুর করে পড়তাছে, বৃষ্টি মাথার উপরে পড়তাছে, খালি পলিথিনের ভিতরে বইয়ে বইয়া আমার মাওলার কালামের, রসুলের, হাদিসের কথা শুনতেছে, এর সাইতে দামি মানুষ আমার মনে হয় টাঙ্গাইলে থাকতে পারে না। কথা বলেন না কেন? তাকান এদিকে। তো আমার জীবনে প্রথম যখন ২০০৪ সালে হজে গেলাম, এই নয়ন দিয়ে প্রথম কাবা ঘরটা দেখলাম। এখন যে কাবার মাতাপটা দেখেন, এখন যে কাবার চত্বরে, এখন সেই আগের কাবা নাই, আজ থেকে ২০ বছরের আগের কাবার এখন নাই। আশেপাশে যে তুর্কিদের বানানো মসজিদ গুলা ছিল এখন নাই, একটাও নাই, সবাই গেলে। আমার মুআল্লিম বলে দিলেন, তখন একজন আলেম ছিল আমার মুআল্লিম, যার ট্রাভেলস আমি গেছিলাম, আমারে বলে জাদি সাহেব আপনারে তার মাসলা বুঝাইতে হবে না, আপনি শুধু হাজিদেরকে বলিয়া দেন কাবা ঘরটা যারা জীবনে প্রথম নজরে দেখবে সে যেন একটা শিক্ষার দিয়ে তার জীবনে সবকিছু চাইয়ে লয়। বাজান মাসলার হজ একটা, আর একটা হলো প্র্যাকটিক্যাল দেখা মাসলা, এটা দুইটা কিন্তু এক না। হজের মাসলা খুব ক্রিটিক্যাল, হজের মাসলা খুব কঠিন, এগুলা প্র্যাকটিক্যাল না গেলে কিতাব দেখে বোঝা যাবে না। আমি ইলিয়াসুর রহমান জেহাদি জীবনের প্রথম যখন কাবা ঘরটা দেখলাম, দুই নয়নের পানি দিয়ে বললাম মানি তুমি না আমারে এইখানে নিয়ে আসছো অনেক মেহরবানি করিয়া, তুমি যদি একটা বার আমারে মাফ করে দিতা তোমারে কেউ কোনো কিছু বলতো না। আল্লাহ তুমি তো বলছো এই ঘরটা আমি হিদায়তের জন্য বানাইছি, তুমি যখন আমারে প্রথম আনছো
তুমি বারবার এই কাবা ঘরটা দেখাবা। বাজান আমি শুনছি এই গ্রামটা সুবল্লা গ্রামটা বাবা মুন্সী বাড়ি আছে, আছে না? এবাজান মুন্সী বাড়িওয়ালারা কিন্তু আমি শুনলাম এখানে আসার পরে এদের পূর্বপুরুষ অনেক দামি ছিল, এরা আলেম ওলামা ছিল বাবা। আমি আপনাদের কাছে এই সুবল্লায় বসিয়া টাঙ্গাইল মির্জাপুরে একটা সাক্ষী রেখে গেলাম, বৃষ্টির পানি যেরকম পড়তেছে মুসলদর চোখের পানি যদি এখন পড়ে এই চোখ দিয়ে ওই কাবাগরটা দেখতে পারবেন। শুধু কাবার মালিক এই বাংলাদেশে বসে টাঙ্গাইল মির্জাপুর বসে জোহরের নামাজের পরে, আজকে 7ই ডিসেম্বর জোহরের নামাজের পরে বৃষ্টির মধ্যে একটা সেকেন্ডের জন্য আজকের বৃষ্টিটা বন্ধ হয় নাই, উপরে পলিথিন দিয়ে যে আল্লাহর পাগল গুলা 7ই ডিসেম্বর বয়া বয়া দিনের বেলা ওয়াজ শুনে, আল্লাহ এদেরকে আমি দিবার মতো কিছুই নাই, আমি মুসাফির মানুষ দোয়া করে দিয়ে গেলাম মালি এদের একবার ওই মক্কা মদিনায় যাওয়ার সুযোগ দান করে দিবা। আবার নবীর রওজাটা একবার দেখার সুযোগ দিবা। ওই সবুজ গম্বুজের নিজে আমার নবী ঘুমায়, দুনিয়ার সব নবী বাবা ইন্তেকালের পরে আসমানে চলে গেছে, দুনিয়ায় শুধু একজন নবী আসমানে যায় নাই, উম্মতের লাইগা বয়া বয়া এখনো কাঁদে, ওই মানুষটা হলো আমার দয়ার নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কিন্তু আয়াত কানাই বলছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যেই মানুষটা এখনো রওজায় শুয়ে শুয়ে কান্দে ওই মানুষটারে ভালোবাসতে বলছে কে? জোরে বলেন কে 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 কে? ওই মানুষটারে ভালোবাসতে বলছে কে? আরাফার মাঠটা আপনাকে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে কইব, আল্লাহ ও মালিক একটা কথা কই কি, তোমার বান্দা যখন আমার এখানে হাজিরা দিয়ে গেছে একবার দুইবার আইব কে, ও তো একবার আইসে গেছে, আর কোনো কষ্ট নাই, ধাক্কা দিয়ে জান্নাত দাও, তাহলে হজে যাওয়ার নিয়ত আছে না নাই? কারণ কি, ইন্না আওয়ালা বাইতি উজিয়া লিন্নাস, তাফসীর বুঝলেন, ইন্না আওয়ালা বাইতি উজিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, একমাত্র এই জন্য নাজাত পাবো ইনশাল্লাহ বলেন, আর একজনের কারণে নাজাত পাবো ওই যে মদিনায় ঘুমায় রয়েছে যারে আল্লাহ ভালোবাসতে বলছে, যেরকম মারহাবা। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন এই মানুষটারে কেন আল্লাহ রহমাতুল আলামিন বললেন, পৃথিবীর কোন মানুষকে আল্লাহ রহমাতুল আলামিন বলে নাই, অনলি ওয়ান একজন মানুষকে বলেছে রহমাতুল আলামিন, কারণটা কি? মুসা নবীর বলে দিছে, মুসা তুই হলো বাংলাদেশ যতটুকু দর্গপ্রস্ত জায়গা, এই দর্গপ্রস্ত বাংলাদেশের এতটুকু জায়গা নবী তোরে বানাইলাম, সুবহানাল্লাহ কয় না, আল্লাহ বলতেছে ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, হে মুসা আমি তোরে আর তোর বাইরে এই বনি ইসরায়েলের বেজর মগর নবী বানাইলাম, যেই বনি ইসরায়েল আজকে রোহিঙ্গা সিন্নুমূল জাগো জন্মের ঠিক নাই, অগ দেশই নাই, এই ইসরায়েল এই ইহুদির বাচ্চারা আজকে আমাদের টাকা দিয়া পণ্য বিক্রি করে আজকে আমার মুসলমানের মায়ের বুক খালি করছে, কথা আসতে গেলে লু লইয়া বলবা, জোরে কথা বলতে হবে মুসলমানের বোলা, এই ইসরায়েল হলো সিন্নিমূল রোহিঙ্গা গো মতো আগো কোনো দেশ নাই, ওরা ফিলিস্তিনের মধ্যে ঢুকে কয়েকটু জায়গা কিনা এই ফিলিস্তিনিদের কাছে ভিক্ষা চাইয়া জায়গা কিনা আজকে পুরো ফিলিস্তিন দখল করতে চায়, মা মারিয়ামের কবরের পাশে তার একটা 5-স্টার হোটেল করছে, আমি ইলিয়াস রহমান যেটাই চোখ দিয়ে দেখছি, 2013 সালে যখন আমি ফিলিস্তিন গেলাম
ফিলিস্তিন ইন্দোনেশিয়া আমি একসাথে 100 পরে সফর করছি। 2013 সালে যখন আল্লাহ আমাকে ফিলিস্তিন নিলেন, তখনই আমি দেখি সেই বেজরমা গুলা বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার পাশে, তখন তারা 5-star হোটেল বানানোর পাই তারা চালাইতেছে, অলরেডি তারা বানাইয়া ফেলেছে। আজকে হামাস কেন তাদেরকে আক্রমণ করছে আপনারা তো ইতিহাস জানেন না। এরা প্রতিদিন মা নবীদের কবরের পাশে 5-star হোটেল বানাইয়া সারা রাত মদ খাইয়া নাচে। আচ্ছা আপনি যদি দেখেন আপনার বাবার কবরের পাশে, আপনাদের এমপি পদপ্রার্থী সানি সাহেবের বাবার কবরের পাশে কেউ মদ খাইয়া বোতল লয়ে লাশে, উনি তো মনে করবেন আমার এমপি কিরে দরকার নেই, ওরে একটা গুলি করে লই আগে। কথা কথা কেন বাইতুল মুকাদ্দাসের পাশে 3,000-এর উপরে নবী শুয়ে আছে। জোরে 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 দেখেন, আমি নবীগুলোর নাম বলি, আপনি এক একজন নবীর নাম বলবো, আপনি আল্লাহু আকবার জোরে বলবেন, ঠিক আছে? এবং যেই নবীগুলোর নাম বলবো প্রত্যেকটা নবী হুদাল লিল আলামিন, অর্থাৎ এই কাবা ঘরের কাছে আসছে। এক নম্বরে আমার ইব্রাহিম বাবা শুয়ে আছে, শোনেন উনাকে আল্লাহ কোরআনে কি বলে, মিল্লাত আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সমস্ত মুসলমানের জাতির পিতা একজন, নাম কি? আবার বলে বলে, আমার বাবা, আপনার বাবা, আমার নবী মুহাম্মাদেরও বাবা, নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। এখন কামবেন, আমার বাবা আপনার বাবা জাতির পিতা ইব্রাহিম এই ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসের পাশে শুয়ে আছে। মারহাবা বললেন না? এই মুসলমানের পোলা, যেই ফিলিস্তিনে মসজিদ আকসা, ওই ফিলিস্তিনে ইব্রাহিম নবীর কবর, ইব্রাহিম নবীর পাশে ঘুমিয়ে আছে তারই সন্তান, যিনি এই বাইতুল মুকাদ্দাস বানাইছে, মসজিদ আকসা নিজের হাতে নির্মাণ করছে, বাইতুল্লাহ অর্থাৎ কাবা ঘরটা নির্মাণ করছে নবী ইব্রাহিম আর ইসমাইল। ওয়াইদি ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল। আর বাইতুল আকসা অর্থাৎ মসজিদ আকসা বানাইছে ইব্রাহিম নবীর ছোট ছেলে ইসহাক নবী এবং তার ছেলে ইয়াকুব নবী মিলে। দুই বাপ বেটাকে দেখে নিয়ে ঘুমায় আছে। আরো জোরে কর, বাসান্দাই ফিলিস্তিনে আইয়ুব নবী ঘুমিয়েছে, এই ফিলিস্তিনে ইসহাক নবী ঘুমিয়েছে, এই ফিলিস্তিনে ইউসুফ নবী ঘুমিয়েছে, এই ফিলিস্তিনে ইউনুস নবী ঘুমিয়েছে, এই ফিলিস্তিনে আপনার মা আমার মা, মা মারিয়াম ঘুমিয়েছে, এই মারিয়ামের কবরের থেকে একটু দূরেই তারা 5-star হোটেল বানাইছে যেখানে মদ খাইয়া নটটুকি নাচা প্রতিদিন পতিতা নাচায় মিয়া। এটা কোন মুসলমান সহ্য করতে পারে? আজকে হামাসের দোষ দাও, হামাস নবীদের ইজ্জতকে বাঁচাবার জন্য, নবীদের ইজ্জতকে বাঁচাবার জন্য, মা মারিয়ামের কবরকে বাঁচাবার জন্য আজকে জীবন দিয়ে যুদ্ধ করতেছে। তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? তাদের পাশে দাঁড়াবার দরকার আছে না নাই? আজকে 7ই ডিসেম্বর সাক্ষী থাকবে বৃষ্টির মধ্যে। টাঙ্গাইল সুবল্লার যুবক, মির্জাপুরের যুবক, এখন আওয়াজ দিবি, জীবন যা কাটা, আমার মাননীয় প্রধানমন্ত্রী ইসরায়েলি বেজরমাদের পক্ষে নয়, উনি আমার ফিলিস্তিনের পক্ষে, উনি যদি কখনো আমাদের ভিসা দেয়, জীবনকে বাজি রাইখা মসজিদ আকসাকে রক্ষা করার জন্য, মুসলমানের রক্তকে থামাবার জন্য কে কে যাইতে রাজি আছে আল্লাহকে দুহা তুলে হায়া দাও। এই তাকবীরটা মনে হয় আপনারা বুঝেন নাই, মস্কো করাই দেই, এখন এটা বলা ফরজ। লিল্লাহে তাকবীর,
ওই একজন খুঁটি হেলান দিয়ে কইছে মুখ লড়াই না, ঠোঁট লড়ি না বেটাই, দেখলাম এটাকে বাদাম ঠিকই খাইছে, কুটকুট কুটকুট করে বাদাম খাইছে, তখন গাল লড়ছে, এখন লড়ে না বেটা মকাটার। রেডি? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, হে জোরে লিল্লাহে তাকবীর, দিনিস্তাম দিনিস্তাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আপনি মুসলমানের পোলে একটু জিন্দাবাদ ধরে দেয়া দেয় না, যে আমি মুসলমান মুসলমান মুসলমান, দিন ইসলাম দিন ইসলাম, ইসরায়েল ইসরায়েল। এটি আগে হতে চাইছিলাম ধ্বংস হোক নিপাত যাক, ইসরায়েল ইসরায়েল, ফিলিস্তিন ফিলিস্তিন, লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে? আর মাত্র 5-7 মিনিট কথা কম। আরে এই বৃষ্টির ভিতরে পাগলে নিবাস করে, পাগল আর শোনে আপনারা পাগল, হ্যাঁ পাগল। আর এই কথা বলে না, পাগল পাগল তো কয়েক কোয়ালিটির হয় বাবা, আপনারা তো আল্লাহর পাগল, আমি এটাই শুনতে চেয়েছিলাম, আপনি তো আল্লাহর পাগল। মারহাবা বলে মানে বৃষ্টি একটা সেকেন্ডের জন্য থামে নাই, আপনারা বইয়ে রয়েছেন, আপনাকে এই প্রধান অতিথিও পাগল, চেয়ারম্যানও পাগল, এই সভাপতিও পাগল, এই বয়সে পাও টিপ্পা টিপ্পা বৃষ্টি নামতাছে, মুসলধর বৃষ্টি, পলিথিনের মধ্যে বইয়ে ওয়াশ শুনতাছে, ছাতি ফুটাই ওয়াশ শুনতাছে, এর চাইতে বড় পাগল আর কে থাকতে পারে? এ বেডা শরীর প্রেমে পাগল হয়ে ওটারে পাগল কয়নি, ওটার কয় ছাগল। কথা কর না কে, যে টাকার প্রেমে পাগল হইয়া পাগল হয়, এটা কি পাগল নয়, ওটা ছাগল। যে মাওলার প্রেমের পাগল হলো আসল পাগল, আপনারা আজকে আল্লাহর প্রেমের পাগল। ইনশাল্লাহ বলেন, মারহাবা বলেন, তাহলে ঠিকঠাক আছেন তো? এ মুসলমানের পক্ষে আল্লাহ আছে না ইসরায়েলের পক্ষে আছে? তাহলে এখন আপনারা প্রশ্ন করবেন, তাহলে আল্লাহ তো সবই পারে, তো ইসরায়েল একটা চাপা দিয়ে শেষ করে দিতে পারে না? পারে পারে না? জোরে কর, আল্লাহ দেয় নাই? আমার নবী মার পেটে, একজন মানুষের নাম কব আমার দিকে তাকান, সুরায় ফিলের আলোকে পাবেন, আমি আমার বানানো কথা আমি বলি না, কারণ আমার কথা রেকর্ড হয়। এই আমার নবীর যখন নবুয়াতির বয়স 7 বছর, মারহাবা কর, কয় বছর? জোরে কর, আজকে কয় তারিখ? যাক সাতের সাথে মিলছে, নবুয়াতি 7 সাল, পুরা মক্কায় কারভু, পুরা মক্কায় নবী যেদিকে যায় খালি মারি খায়। হঠাৎ করে একটা লোক আবু বকরের বাড়িতে ডেলি ভিক্ষা করতে যাইতো, যাই আসমারে বলতো, অর্থাৎ হুজুরের জ্যেষ্ঠ, আয়েশার 10 বছরে বড় হলো আসমা, তো আসমার কাছে যে বলতো, মা গো আমার দিকে ভিক্ষা দেও গো, আমার একটু ভিক্ষা দেব না, দেও মা। তো আসমা বললে কি, এই 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 বুড়ে, এই তোমার চোখ একটা নষ্ট, হাত একটা নষ্ট, এক পাও নষ্ট, খোরাইতে খোরাইতে ডেলি খালি ভিক্ষা চাইতে আহো, আমার বাড়ি আহো, আর কোনো বাড়ি দেহ না, খালি আমার বাড়ি আহো কেউ। এবার একটা আওয়াজ দিয়ে ভিক্ষুকরে দেখে কোনোদিন মাইরা গুতে তারাই দেন না, এরা আল্লাহর রহমত নিয়ে আসে, বরকত দিয়ে চলে যায়। ও মা আপনাকে বাসায় কোনো ভিক্ষুক মা আসলে তাদের তারাই দিয়ে না মা, তাদেরকে পারলে যা পারেন কিছু দিয়ে দিয়েন, এই ভিক্ষুকরা আসে মা আপনাদের কাছে কম কষ্ট নিয়ে আসে না, এরা অনেক কষ্ট নিয়ে আসে, এদের দুঃখ দিয়ে তারাই দিয়ে না। বাজান রে আসমা যখন জিজ্ঞেস করলেন তুমি প্রতিদিন কেন আমাদের দরজায় আসো, ওই ভিক্ষুক বলতেছে মারে তুই রাগ করিস না, মানে মারিস না, আমি তো গো বাসা ছাড়া কোথাও ভিক্ষাতে যাই না, কারণ আমি কারো বাসায় গেলে আমারে মারে। জিজ্ঞাসা করলো কেন তোমারে মারে, বলে মা আমার এই চোখ দিয়ে পানি পড়ে, আমার চোখ দিয়ে কেতর পড়ে, ময়লা পড়ে, এটা সবাই দেখতে পারে না, আমার এই হাতটা পচা দেখ মা, এইটা সবাই দেখতে পারে না, এই জন্য আমারে মাইরে তারায় দেয়, আর তোমাদের বাড়িতে আসলে কিছু না কিছু তোমার মা আর আব্বা আমারে খাইতে দেয়।
আমি তোমাগো বাসার খাবার নিয়ে মা আমারে আল্লাহ বাসায় রাখছে, কেন যে আমারে বাসায় রাখছে আমি তা জানি না। এত কষ্ট আমার আর সহ্য হয় না। আসমা বলে তাহলে সত্য কথা গো, তোমার এই হাতটা পচছে কেমনে, তোমার এই কানের এই সাইডটা পছন্দ হচ্ছে কেমনে, তুমি কেমনে পচছে তাই কো। এখন কানবেন, বলে মা আমার এই পচার ঘটনা তোর কাছে বলা যাবে না, তোর আব্বার কাছে বলবো। সুবহানাল্লাহ কইলেন না, এটা আমার কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের সূরা ফিলের তাফসীর। তোমার কাছে বলবো না, তোমার আব্বার কাছে বলবো, আমার এই এই সাইড কি লেগে পচছে। একটু পরে ঘন্টা দুই পরে আবু বকর আইছে, মারহাবা কর আব্বা, দেহ দিয়ে এই বেটা কি কয়, এই দেশে সকাল 10টা আইছে, মাও বাসায় নাই তুমিও নাই, তোমরা দুইজন গেছো নবীর বাড়িতে, এই যাইয়া খুঁটি গাইরে বইছে ডেলি আমার জালায় খাউন দে খাউন দে, আর এই গাইছে তোমার এই শরীর পচছে কা কও। সে কয় তোমার কাছে কইবো, আমার কাছে কইবো না, জিগা উঠাইলে কি হইছে বেটা, সান্দে করে ডাগায় কয় ভাই আব্দুর রহমান কও তোমার কি হইছে, এইভাবে তোমার কি অসুবিধা হইছে। বলে আব্বার কাছে কমু না, আমি রসুলের কাছে কম, আব্বাকে কষ্ট হয়ে গেছে, আহেন মোনাজাত করে আল্লাহ না আমি বুঝছি না আল্লাহ ওরা জোর দেয় না, আমার ওজন নাই, আমার গলা নষ্ট হয়ে গেছে, আল্লাহ ওগো বাড়ি ঘর চিন, যারা আওয়াজ দেয় না এগো বাড়ি ঘর চিন। এবার হইব হইব আবু বকর তোমার কাছে কমু না, আমার দয়াল নবীর কাছে কম, আমার এই বডিটা কি লেগে পচছে আমি তোমার কাছে কমু না, তা চল নবীর কাছে। ঘরের মধ্যে হাত দিয়া পুরা বডিরে রুমাল দিয়ে পেঁচাইয়া কয় আমারে তুমি এইভাবে নিও না, খোলামেলা নিলে অসুবিধা আছে, আমারে ভালোভাবে ডাইকে নিয়ে নবীর কাছে যাও। তখন আমার নবী শ্বশুর বাড়ি অর্থাৎ মাকামে হুজুর মা খাদিজার বাড়িতে বসা, তখন আমার নবী ওইখানেই ক্লাস করায়, বাইরে বাইরে যেতে পারে না, নবী বাইরেই মারে, আস্তে করে ধরে নিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ ও আমার কাছেও কয় না, আমার মায়ের কাছেও কয় না, বলেন তো এই লোকের এই অবস্থা কেমনে হইছে। আমার নবী কয় আসেন কি হয়েছে আপনার কোন এইভাবে আপনার বডিটা পচছে কেন, ওই লোকটা বলতেছে আপনি কি আমার নিরাপত্তা দিতে পারবেন, কি নিরাপত্তা দেবো আপনারে, নিরাপত্তা দেবে আল্লাহ, না আপনি কোন আপনি আমার নিরাপত্তা দিতে পারবেন, হ্যাঁ চেষ্টা করবো আমি, বলেন কি হয়েছে। বলে তো হইলে শুনেন এই ফিলিস্তিনকে যারা ভালোবাসেন এবার আমার দিকে তাকাবেন, তাহলে শুনেন আমি যখন এই মক্কায় আইছি তখন আপনার জন্ম হয় নাই, সুবহানাল্লাহ কইলেন না, আমার বাড়ি আমানে, আমি ছিলাম বাদশা আব্রাহার গাড়ির ড্রাইভার, আব্রাহার গাড়ির ড্রাইভার তুমি, আপনি দেখেন তো আমার মতো একটা লম্বা মানুষ আপনার মক্কায় বাক্কা শহরে আসেনি, না তো আমি আব্রাহার উট চালাবার সেই হাতি চালাবার ড্রাইভার, আমি আমি ওই ইয়েমানের ছেলে না, আমি ছিলাম ইরানের ছেলে, এখন ইরান পড়ছে, আমি ইরানের ছেলে, যেটা কইলে বুঝবেন সেই রাষ্ট্রের কথাই বললাম, ইরানের ছেলে, আমি ভালো গাড়ি চালাইতে পারি বিদায়, অর্থাৎ ওই জামানায় গাড়ি ছিল উট উট গাধা, তারপরে ছিল হাতি, আর ওই যুদ্ধটাই হলো হাতির যুদ্ধ, সূরা আসহাবে ফিল অর্থাৎ হাতির যুদ্ধ, আমি ভালো উট চালাইতে পারতাম, ভালো হাতি চালাইতে পারতাম, সিপা সাবার ভিতর দিয়ে নিতে পারতাম, এই জন্য আমার ইরান থেকে ভাড়া কইরা উপর্যুপরি বেতন দিয়া আমারে ইরানের থেকে এমানে আনছে। তারপরে আপনি যখন আপনার মায়ের পেটে 50 দিন পরে জন্ম নিবেন, আল্লাহ আকবার বলেন, আরো জোরে বলেন, আপনি যখন জন্ম নিবেন আরো 50 দিন পরে হঠাৎ করে আব্রাহা কাবা ঘর ভাঙার জন্য আসছিল, আপনার কাছে কি ওহি নাযিল হয় নাই, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফীল, আলাম ইয়াজআল কাইদাহুম ফী তাদলীল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এই এখন স্কুলে যদি ব্যাংকের ট্রেনিং দিতে পারে, কোরআনের ট্রেনিং দিতে পারি না আমরা,
একটা দেও না কে স্কুল এখন ওটা অভিনয় নাট্য মঞ্চ কথা কন না কে ব্যাংক কেমনে নাচে ওটা তোমার কাছ থেকে হেঁকবো কে ওটা পানির কাছে গেলে তো ব্যাংকের লাভ দেখতে পারি কথা কন না কে নাটক কেমনে করে তোমাকে স্কুলে যে হেগল লাগবে না ওগুলা ইন্ডিয়ান সিরিয়াল দেখে হেঁকতে পারি আমরা আমাকে মা আমন ছেলে মেয়েদেরকে হিগেন লাগবো আগে শুনতাম কাবি নজরুল ইসলামের জীবনী আমার নবীর জীবনী দুখ মিয়ার জীবনী রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী বঙ্গবন্ধুর জীবনী আরো বড় বড় মানুষদের জীবনী এখন ওগুলা নাই এখন আসলে ব্যাংকের লাভ লজ্জায় মুখ ধুইয়া ফেলতে মন চায় বুড়া বুড়া বেড়ারা শিক্ষক এখন ব্যাংকের নাচ দেয় ও তো একটু পরে ব্যাংকের নাচ দিয়ে বেউসে পরে মরে যাবে কথা কন না কেন দুঃখ কারে কোমরে ব্যাংকে ডাক যায় সি 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 সি